নমস্কার বন্ধুরা, অ্যাসর্টেড রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা লোক ঠকানো রেসিপি নিয়ে এসেছি। লোক ঠকানো কেন? কারণ আপনারা দেখতে পাচ্ছেন এটা মাছ, কিন্তু এটা মাছ নয়। অবাক হচ্ছেন? তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, যাতে আপনারা বুঝতে পারবেন যে সত্যি এটা কিন্তু মাছ নয়। প্রথমেই একটা বাটা মশলা করে নিচ্ছি। হাফ ইঞ্চিরও কম নিয়েছি আদা, দুটো কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটোর অর্ধেক নিয়েছি। এর মধ্যে এক চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা রঙের জন্য, এর জন্য আলাদা করে ঝাল হবে না। সমস্ত কিছু একসাথে বেটে নেব। এখানে আমি এক বাটি পরিমাণ ছোলার বেসন নিয়ে নিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। আমি প্রথমে হাফ চা চামচ দিয়েছিলাম, তারপর আরও একটু দিয়েছি, মানে এটা ধরুন 3/4 চামচ নুন দিয়ে দিলাম। এক চা চামচ দিয়ে দিলাম চিনি, আর অল্প একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এর পরিবর্তে আপনারা লাল লঙ্কার গুঁড়ো, মানে যেটা ঝাল হয় সেটা দিতে পারেন। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, তবে এই লাল লঙ্কার গুঁড়োটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, ইচ্ছা হলে দেবেন, না হলে নয়। খুব সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, আর 1/4 চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। এটা অবশ্যই দেবেন, এটা কোনোভাবেই স্কিপ করবেন না। এবার এতে 1 টেবিল স্পুনের মতন সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এই তেলটা খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে মিশিয়ে নিচ্ছি। আর এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে, জলটা অবশ্যই ঠান্ডা হতে হবে, গরম জল নয়, অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। আমাদের প্রত্যেকের বাড়িতেই এমন এক একটা দিন আসে যে দিন হয়তো বাজার করা হলো না, ফলে শাকসবজি নেই বা মাছ মাংস হয়তো ঘরে নেই। তো সেই সমস্ত দিনে এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করুন, আর আপনাদের ভালো লাগবে এই কথা আমি হলফ করে বলতে পারি। ডোটা তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেয়েছেন। এটাকে আমি দুটো সমান পোর্শনে ভাগ করে নিয়েছি। এবার একটা প্লেটে আমি খানিকটা তেল মাখিয়ে নিলাম, এখানে সাদা তেল মাখিয়ে নিয়েছি। একটা পোর্শন নিয়েছি, নিয়ে একটুখানি লম্বা করে এটাকে সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে দেব। দিয়ে এটা আমি প্লেটের উপর আপাতত রাখলাম, আর একটা পোর্শন নিয়েও ঠিক একইভাবে সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে সেটাকেও আমি প্লেটের ওপরে রাখলাম। শেপটা কিভাবে দিয়ে নিতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি একটা সিলিন্ড্রিক্যাল শেপ নিয়ে নিলাম, আর ঠিক বুড়ো আঙুলের সাহায্যে একটা সাইড থেকে এইভাবে প্রেস করে করে এটাকে ফ্ল্যাট করে দেবেন। যেমন একটা দিক যেরকম বেলনের মতো ছিল, মানে সিলিন্ড্রিক্যাল ছিল, সেরকমই থাকবে। অপর দিকটাকে একটুখানি চেপে চেপে ফ্ল্যাট করে দিচ্ছি, আর দ্বিতীয় পোর্শনটাও আমরা ঠিক এইভাবেই তৈরি করে নেব। আপনাদের বাড়িতে যদি এমন কোনো সদস্য থাকেন যারা নিরামিষ খান, অথবা আমরাও সাধারণত সপ্তাহে একটা দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করি, এরকম অনেকেই আছি আমরা, তো সেসব দিনে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর যেভাবে দেখিয়েছি সেভাবে করে দেখবেন, আপনাদের ভালো লাগবেই। আর একটা পোর্শনও একই রকমভাবে বানিয়ে নেওয়ার পর দ্বিতীয় পোর্শনটা প্রথম পোর্শনের ওপরে ঠিক এইভাবে লাগিয়ে দিচ্ছি প্রেস করে। মানে যে সিলিন্ড্রিক্যাল পোর্শনটা, সেই দুটো পোর্শন মুখোমুখি থাকবে, মানে একটার উপরে একটা থাকবে, আর ফ্ল্যাট পোর্শনটাও একটার উপরে একটা থাকবে। ভালো করে দেখে নিন বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। একটা কড়াইতে বেশ খানিকটা জল ঢাকা দিয়ে গরম হতে দিয়েছি, মানে জলটা ফুটন্ত হতে হবে। জলটা দেখুন বন্ধুরা ফুটে গেছে, এখন এর মধ্যে ওই যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সাধারণত নিরামিষ দিনে বা নিরামিষ খুব ভালো কোনো আইটেম তৈরি করার সময় আমাদের মাথাতে ধোকার ডালনা এই রেসিপিটার কথাই আসে। বাড়িতে ধোকা তৈরি করে ডালনা রান্না করাটা বেশ একটা কষ্টসাধ্য কাজ, তবে সেক্ষেত্রে আমি অনুরোধ করব একবার এই রেসিপিটা ট্রাই করুন। একদম চটজলদি তৈরি হয়ে যাবে, আর খেতে ধোকার থেকে কোনো অংশে কম নয়। প্রায় 8 মিনিট ধরে ঢাকা দিয়ে এদিক ওদিক উল্টে এটাকে সেদ্ধ করে নিলাম, তারপর এটা ঠান্ডা করে নিয়ে ফেরত এলাম। এটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নেব, আর তারপরেই আপনারা দেখতে পাবেন যে এই পিসগুলো একদম মাছের পিসের মতো লাগছে, তাই না বন্ধুরা? মানে মাছের পেটি যেমন দেখতে হয় ঠিক সেই রকম দেখতে লাগছে। তবে শেপটা সম্পূর্ণ আপনাদের হাতে, আপনারা চাইলে আরও সুন্দর করে নিতে পারেন। এবার চলে যাই মূল রান্নার পর্বে। আমি একটা কড়াইতে খানিকটা সর্ষের তেল গরম করতে বসিয়েছি, এখানে সর্ষের তেলটাই ব্যবহার করবেন আপনারা। এবার তেলটা গরম হলে এই যে টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি, এপিটোপিট উল্টে একটুখানি ভালো করে ভেজে নেব। তবে হ্যাঁ, খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম একটুখানি গোল্ডেন কালারের হয়ে গেলে তুলে নেবেন।
ওই একই তেলের মধ্যে আমি খানিকটা আলু টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, যাতে একই সাথে ভাজা এবং সেদ্ধ হওয়ার কাজটা হয়ে যায়। আলুটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে না দিলেও চলবে। আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম। অবশিষ্ট তেলে প্রথমে একটু জিরে ফোড়ন দিচ্ছি, তারপর তাতে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটা তৈরি হয়ে গেলে এর মধ্যে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। যে মশলাটা একদম প্রথমে বেটে রেখেছিলাম বন্ধুরা, সেটা এখানে ব্যবহার করছি। অল্প একটু নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এখানে খেয়াল রাখতে হবে আমাদের ওই বেসনের যেটা তৈরি করে রেখেছি সেটার মধ্যেও নুন দেওয়া আছে, তো সেটা আপনারা বুঝে দেবেন। আলুর টুকরোগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ওই মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা একটুখানি বুঝে দেবেন, কারণ বেসনের তৈরি জিনিসগুলো এই জলে সেদ্ধ হবে, এগুলো একটুখানি জল অ্যাবজর্ব করবে, তো সেটা আপনারা বুঝে দেবেন। ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে বেসনের তৈরি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। তারপর টুকরোগুলো একটু এদিক ওদিক করে উল্টে পাল্টে দিয়ে ভালো করে ঝোল যাতে এর মধ্যে ঢোকে সেই জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে একটুখানি এটাকে সেদ্ধ করে নেব। মিনিট দুয়েক পরে ঢাকাটা খুললাম আর রান্নাটা কিন্তু একদম রেডি। আমি সব শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে এর উপরে একটুখানি কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে অল্প একটু ঘিও দিয়ে দিতে পারেন। রান্নাটা একদম রেডি, আমি সার্ভ করে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু একদম মাছের পিসের মতো লাগছে, তাই না? না বলে দিলে চট করে দেখে লোকে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনারা কী দিয়ে তৈরি করেছেন। আর শুধু দেখতেই নয়, এটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি। আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিজ আর আমি সুচিস্মিতা। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক আর শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে অনুরোধ করছি। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।